দেখুন বিস্তারিত নিউজিল্যান্ডে আত্মপ্রকাশ করলো ইয়ার ট্যাক্সি যেটি একাই উঠতে পারে গুগলের প্রতিষ্ঠাতা লরি পেজে এর অর্থায়ন পায় এমন একটি কোম্পানি একাই উড়ে যেতে পারে এমন একটি বিমান চালু করার ঘোষণা করেছে নিউজিল্যান্ডে তৈরি এই বিদ্যুৎ চালিত ইয়ার ট্যাক্সি ঘণ্টায় একশো আশি কিলোমিটার বেগে উড়ে যেতে পারে কিটি হক কোম্পানি বলেছে তাদের এই বিমান সেলফ ফ্লাইং সফটওয়্যার ব্যবহার করে তবে প্রয়োজনে মানুষও এর নিয়ন্ত্রণ গ্রহণ করতে পারে বিমানের ব্যাটারি একবার চার্জ দেওয়া হলে এটি একশো কিলোমিটার দূরে একাই উড়ে যেতে পারবে ভবিষ্যতে ইয়ার ট্যাক্সি হিসেবে এই ধরনের বিমান ব্যবহার করা যেতে পারে বলে কিটি হকের কর্মকর্তারা মনে করেছেন টেক অফ ল্যান্ডিং হেলিকপ্টারের মতো এই ধরনের বিমানকে বলা হয় ইভিটিওএল অর্থাৎ ইলেকট্রিক ভার্টিক্যাল টেক অফ অ্যান্ড ল্যান্ডিং অ্যারোপ্লেন হলেও এটি হেলিকপ্টারের মতো মাটি থেকে সোজা আকাশে উঠতে পারে এবং হেলিকপ্টারের মতোই মাটিতে নেমে আসতে পারে এই বিষয়ে একজন বিশেষজ্ঞ সাংবাদিককে জানিয়েছেন যে ইভিটিওএল নিয়ে অনেকগুলো কোম্পানি এখন গোপনে গবেষণা চালাচ্ছে তবে কিটি হকের কোরা মডেল বিমানের নকশাটি সবচেয়ে ইন্টারেস্টিং বলে মনে করেছেন ইউনিভার্সিটি অফ ওয়েস্ট অফ ইংল্যান্ডের অ্যারোস্পেস ইঞ্জিনিয়ারিংয়ের অধ্যাপক স্টিভ রাইট